जी मैडम सुनते जी मैम जी मैडम जी मैम শুনতে পাস? হৃদয়, হৃদয় দাঁড়া, ম্যাডাম আসুক। আমি আসি আসি, দাঁড়াও। প্রবলেম ঠিক আছে। জি ম্যাম, কি অবস্থা তোমার?
তোমার নাম? আছি ভালোই আলহামদুলিল্লাহ। তোমার কথা কিছুই বুঝেছেন না তো? তুমি কথা কে লাভ নাই, তোমার কথা কিছুই বুঝেছেন। হৃদয় মুন্নি আইছে, মুন্নি ভালো আছে? কি অবস্থা সবার? এই যে ম্যাডাম ভালো আছে। ভালো আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছি। দেখলাম, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। হ্যাঁ ম্যাডাম। কি অবস্থা? এই তো ম্যাডাম ভালো আছি। আমি তো ঢাকাতে, সবাই তো বাড়ি। ঢাকায় তুমি থেকে কি করো? কিছুই করি না ম্যাডাম। জোন তো ঢাকার লোক ম্যাডাম, ঢাকায় আছে। কি অবস্থা? এই তো ম্যাডাম ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শেফাতুল? জি ম্যাডাম। আজকে রাস্তার দিকে পানি অনেক জমছে, এক একটু বেশি ঢাকায়। মিরপুর তো একটু পানি হলেই কিছু কিছু এলাকা আছে, যে এলাকা গুলো সাঁতরাই ভালো হইতো। আমি বলি না তার পার্সোনালিটি অনেক খারাপ, তার পার্সোনালিটি বাজে, তার পার্সোনালিটি খুব স্ট্রং পার্সোনালিটি, স্বভাব স্বভাব আর কি, স্বভাব জাতি এরকম। স্বভাবজাত আচরণকে বলে ম্যাডাম, এক কথা বলা যেতে পারে। প্রত্যেকটা কর্ম কিভাবে মানুষের সাথে রিয়্যাক্ট করে। জি ম্যাডাম। ঠিক আছে, এদিকে পার্সোনালিটি, পার্সোনালিটি ডিটারমিনেন্স, একটা মানুষের পার্সোনালিটি দুই ভাবে ডিটারমিনেন্ট করা যায়। একটা হচ্ছে হেরিডিটি। হেরিডিটি মানে কি? বংশগত অথবা কি ওই দেশীয় অথবা কি ধরো আঞ্চলিক। ঠিক আছে, আর ফিজিক্যাল এনভায়রনমেন্ট মানে কি? সরাসরি যে মানে নিজে যেখানে উপস্থিত থাকে, সরাসরি যে উপস্থিত। ফিজিক্যাল এনভায়রনমেন্ট হচ্ছে বিভিন্ন কর্পোরেট কালচারে যে যেটা করে, ধরো বিভিন্ন মানুষের সাথে। আচ্ছা, বাংলাদেশে ধরো তোমার সাথে ধরো কে কে আছে এখানে দেখে আসছে, আমাদের তো আজকে অনেকদিন ধরে বন্ধ, তাই না? এখন ধরো হঠাৎ করে তোমাদের সবার সাথে সবার দেখা হলো, প্রথমে কি করবা? কেমন আছে জিজ্ঞাসা করতে হবে, বুকে দাঁড়িয়ে ধরতে হবে প্রথমে কি দোস্ত কইরা কি, তাই না? আচ্ছা জি ম্যাডাম। এটা কি আমাদের দেশের, বাংলাদেশের এটা কি কালচার, তাই না? আর বিদেশ হলে কি করতো? বিদেশে হলে, বাইরের কান্ট্রিতে হলে কি করতো? হ্যান্ডশেক করে ম্যাডাম, প্রথমে হ্যালো বলতো, হ্যান্ডশেক করে বলতো, তারপরে বলতো কেমন আছেন, এটা তো ফর্মালিটি, তাই না? এই যে এটা মানে কি আমাদের হেরিডিটিটা কি, আমাদের পার্সোনালিটিটা কি, আচার আচরণ একজন আরেকজনের বন্ধুর প্রতি আমরা প্রথমে কি বুকে জড়ায় ধরে মারপিট করে তারপরে কি দোস্ত কেমন আছো, তারা অন্যান্য দেশে কি প্রথমে হাত মিলাবে অথবা কেমন আছেন বা অনেকদিন পর দেখা যায়, সেটা ফর্মালিটি। ঠিক আছে, আমাদের আচরণ একরকম, আরেকটা মানুষের প্রতি তাদের আচরণ কি আরেক রকম, এটা কি ফেরিলিটি, যেটা হচ্ছে কে কোন দেশে আছে সেই দেশে কালচার অনুযায়ী তার মধ্যে আসে, অথবা সে কোন ফ্যামিলিতে বড় হচ্ছে বা কোন অঞ্চলে বড় হচ্ছে, অথবা তার বাবা মার আচরণ কেমন ছিল, তাই না? জি ম্যাডাম। জি ম্যাম। এক
এখন আসো ফিজিক্যাল এনভায়রনমেন্ট। ফিজিক্যাল এনভায়রনমেন্টটা কি? এনভায়রনমেন্ট অনুযায়ী তোমার হচ্ছে ইয়া চেঞ্জ হবে, কি জানি বলে আচরণ চেঞ্জ হবে। ধরো তুমি একটা কোম্পানিতে আগে ছিলে কি চারপাশে কি তুমি রিয়াকশন দিচ্ছ না? আচ্ছা তুমি ভার্সিটিতে যাও, তোমার ভার্সিটিতে পড়ালেখা করতে, এখন ধরো ভার্সিটিতে এসে অন্য একটা মানুষ গন্ডগোল করলো বা আমাদের আমাদের সাথে কারো মারপিট লাগলো, তখন কি তুমি যে একটা ভদ্র ছেলে কিন্তু তোমার দোস্তদের এসে আরেকজন মারতেছে, তখন কি তুমি চুপ করে বসে থাকবা? তখন কি করবা? না ম্যাম, ঝাঁপায়া করবা না, করবা কি না? তাহলে কি তুমি সবচেয়ে একটা নর্ম ভদ্র মানুষ, তার সাথে তুমি হচ্ছে ঝগড়া ঝাটি কিছু দিন যাও না, কিন্তু যখন তোমার ক্লোজ মানুষকে মানুষ অপকার করবে তখন কি তুমি ঝাঁপায় পড়বা? এই যে তোমার এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, তোমার আচরণ চেঞ্জ হচ্ছে কি না? এটাই হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট। ঠিক আছে, এখন আসো এই পৃথিবীতে পাঁচ ধরনের পার্সোনালিটি আছে, পাঁচ ধরনের পার্সোনালিটি হলো মানুষ আছে। এই পৃথিবীতে পাঁচ ধরনের পার্সোনালিটি মানুষ আছে, কয় ধরনের? পাঁচ ধরনের। প্রথম আছে এক্সট্রাভার্সন। এক্সট্রোভার্ট, এক্সট্রোভার্ট মানে কি বলো? এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট বলো তো কি? ইন্ট্রোভার্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ম্যাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি নওশিন। নওশিন, নওশিন কেমন আছো? জি ম্যাম ভালো আছি। ভালো আছেন? বলো এক্সট্রোভার্ট মানে কি আর ইন্ট্রোভার্ট মানে কি বলো? যে প্রকাশ করে মানুষের কি কি থাকবে? গ্রেগরিয়াস, অ্যাসার্টিভ, সোশিয়াবল, তারা কি সামাজিক প্রাণী হবে সোজা কথায়? হ্যাঁ, তারা মানুষের সাথে মনোভাব প্রকাশ করতে পারবে। ঠিক আছে, আর ইন্ট্রোভার্ট কি? নিজেকে গুটায় রাখে, তাই না? রিজার্ভ, এটা কারা? ইন্ট্রোভার্ট। টিমিড মানে কি? কথা বলে না, কথা বলো। টিমিড মানে কি বলো? চুপচাপ মনক্ষুণ্ণ বা ধরো অনেক সময় আমরা ধরো তোমাদের অনেক সময় অনেককে নিয়ে আসে বা অনেককে দেখলে দূর থেকে বা একটু টাকা থাকলে মনে হয় না যে অনেক চুপচাপ স্বভাবের মনে হয়, চেহারা দেখলে বোঝা যায়।
আগ্রহ বেশি তারা কি ধরনের লোক হয় তোমরা আমাকে কোশ্চেন করতেছো আমি অ্যানসার দিচ্ছি, আবার আমি কোশ্চেন করতেছি তুমি অ্যানসার দিচ্ছো, তার মানে তোমার সাথে কি আমার কোঅপারেটিভ হচ্ছে না, কানেকশন হচ্ছে না? যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো থাকে। কিভাবে আচ্ছা ধরো আমাদের আমাদের আশেপাশে ধরো আমরা ক্লোজ কার সাথে বেশি ফ্যামিলিতে ক্লোজ কার সাথে বেশি মায়ের সাথে ধরো আমাদের ফ্যামিলিতে আচ্ছা বাবা মার মধ্যে বাবা মার মধ্যে রাগি কে থাকে আর কম রাগি কে থাকে বলো? বাবা রাগি থাকে বেশি, মা কম রাগি থাকে, তাই না? এখন ধর আমরা কোন প্রবলেমে পড়লে প্রথম কথা কার সাথে যে বলি? মায়ের সাথে। মায়ের সাথে, মায়ের সাথে, মায়ের সাথে বললে কি হয়, মনটা হালকা হয় না? জি ম্যাম। জি ম্যাম। সে ভালো পরামর্শ দেয় না? জি ম্যাম। জি ম্যাম। জিনিসটাকে কি বলে না, ওয়ার্ম, উষ্ণ। তার মানে কি শীতকালে কি আমরা একটু গরম পাইলে কি আমরা স্বস্তি বোধ করি না? জি ম্যাম। তেমনি আমাদের লাইফে এমন একটা মানুষ আমাদের লাইফে আছে, দেখব প্রত্যেকের লাইফে আছে, যে মানুষটার কাছে গেলে আমার চিন্তা অথবা আমার কোনো কষ্ট থাকলে বললে একটু হলেও কি আমি শান্তি পাই, তাই না? এই যে শান্তি পাওয়া জিনিসটা আছে না, যে মানুষটা ওই মানুষটা ওই ক্যারেক্টারিস্টিকটাকে কি বলে, ওয়ার্ম। তার কাছে গেলে কি আমি নিজেকে কি উষ্ণ মনে করি, আমার ভালো লাগে তার কাছে গেলে, তার সাথে কথা বলতে পারলে আমার ভালো লাগে, বুঝছো? সে সাথে আমার ভালো উপদেশ দেয়, বুঝছো? ওয়ার্ম জিনিসটা কি ট্রাস্টিং, ট্রাস্টিং মানে কি, ট্রাস্ট মানে কি বিশ্বাস। এই যে মানুষগুলো পজিটিভ টাইপের হয় সেই মানুষগুলো কি বিশ্বস্ত হয়, ঠিক আছে? এখন আসো লো অন এগ্রিয়েবলনেস, যাদের পজিটিভিটি কম মানে একটু নেগেটিভ টাইপের, তারা কি ধরনের হয়, কোল্ড, ঠান্ডা, বললি কি না বললি কি, কথা বলে না। ডিসএগ্রিয়েবলনেস, তুমি যাই বলবা তার সাথে কি তোমার কি তরকাতে কি হবে, সে তোমার কোনো কথার সাথে কি হ্যাঁ বলবে না, মিলবে মিলবে না, অ্যান্টাগোনিস্টিক, অ্যান্টাগোনিস্টিক, সে তোমার যে কোনো কিছু বললে সেটাকে অনেক পেঁচাবে, অথবা কি তুমি যদি বলো যে ধরো তুমি বললা যে আপনি এখানে যাবেন না গেলে খারাপ হবে, তখন তোমাকে বললো কি আমার থেকে কি বেশি বুঝাচ্ছে আমি এখানে যাবো না কি না যাবো, তুমি কি বললা কি যে এখন কোডামারাস আপনি বাইরে যান না, কিন্তু সে তোমাকে উল্টা কি বললো যে আমার থেকে কি বেশি বুঝো তুমি, তাই না? তার মানে কি তুমি বলছো কি ভালো কথা সে নিল কি খারাপ ভাবে, হয় না আমি ভালো, আমরা অনেক সময় ভালো কথা বললো খারাপ ভাবে নেয়, তারা কি এরকম কি কথাগুলো খারাপ ভাবে নেয়? এখন আসো কনসিয়েন্ট কিয়ারনেস, কনসিয়েন্ট কিয়ারনেস হলো
হচ্ছে হাই কনসোন্যান্টস আর একটা হচ্ছে লো কনসোন্যান্টস কনসোন্যান্টস পার যাদের হাই তারা হচ্ছে কি হয় রেসপন্সিবল হয় রেসপন্সিবল মানে কি দায়িত্ব নিতে বলে হ্যাঁ যে কোনো কিছুর প্রতি দায়িত্বশীল হয় দায়িত্বশীল হয় জি অর্গানাইজ মানে কি প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠিত হচ্ছে গুছানো 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 এস্টাবলিশড হচ্ছে প্রতিষ্ঠা করা অর্গানাইজ মানে কি গুছানো গুছানো জি ম্যাম আমরা ওই যে বিভিন্ন অনুষ্ঠানে বলে না অর্গানাইজিং কমিটি অর্গানাইজিং কমিটি বলতে কি বুঝি অর্গানাইজিং কমিটি বলি না জি ম্যাম অর্গানাইজিং কমিটি কি করে বলো তো ম্যাম যে গুছ গাছ গুছানোর কাজ করে পুরো অনুষ্ঠানটা কি সাজায় সাজায় জি ম্যাম এই জন্য সাজানো মানে কি গুছানো না মানে কি এই যাদের কনসিয়েন্টনেস বেশি তারা কি করে রেসপন্সিবল হয় দায়িত্বশীল হয় সব কাজ কি গুছায়া করতে পছন্দ করে ডিপেন্ডেবল ডিপেন্ডেবল মানে কি নির্ভরশীল তার উপর কি তুমি কোনো কাজের প্রতি নির্ভর করতে পারো ভরসা করতে পারো পারসিস্টেন্স পারসিস্টেন্স মানে কি বলো মানে অধ্যবসায় অধ্যবসায় মানে এরকম পারসিস্টেন্স মানে কোনো কাজের প্রতি একদম মানে সবকিছু বিলায়ে দেওয়া মানে কি আমি যদি কোনো কাজ না পারি সেটা কেন পারবো না আমি এটা শেষ দেখে ছাড়বো অনেক সময় বলি না যে যাই কিছু হয়ে যাক আমি এটা শেষ দেখে ছাড়বো কি নাম আছে আনারকলি আনারকলি নাকি জি জি ম্যাম আনারকলি এই যে এই যে এই যে প্রেম প্রীতি এগুলো যে তোমার ইয়া হলো এত এত হচ্ছে কি হিস্টোরি ক্রিয়েট করলে এটা শুধুমাত্র কিসের জন্য জানো এই পারসিস্টেন্সের কারণে তার মানে কি একজন আরেকজনের প্রতি এত ডেডিকেটেড ছিল যে আমি ওর সাথে প্রেম করতে আর ভালোবাসছি এটা শেষ দেখতে সম্ভালাই তার মানে কি তুমি একটা কাজ না পারলে এই কাজটা কেন হবে না এটা শেষ পর্যন্ত কি এটার প্রতি কি তুমি ডেডিকেটেড থাকবা এই জিনিসটাকে কি বলে পারসিস্টেন্স ঠিক আছে তাদের কনসিয়েন্টনেস লো হ্যাঁ তারা কি ধরনের হয় দেখো ডিস্ট্রাক্টেড ডিস্ট্রাক্টেড মানে কি ডিস্ট্রাক্টেড মানে কি ম্যাম দুর্বল না হওয়া কিন্তু অ্যাট্রাক্টেড অন্যমনস্ক অন্যমনস্ক জি আমরা ধরো ক্লাসে বা কেউ কোনো কিছু বলে অনেক সময় অনেকে অন্যদিকে অন্য ভাবনা চিন্তা করে না বা ধরো আমি তোমার সাথে কথা বলতেছি কথা বললাম কি আসলে কি এটা হবে তুমি বললা কি 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 হয়েছে তার মানে কি তুমি অন্যমনস্ক ছিল না এটা কি বলে ডিস্ট্রাক্টেড জি ডিসঅর্গানাইজড এবার বলো ডিসঅর্গানাইজড মানে কি ম্যাডাম বিশৃঙ্খল তার মানে কি সকালে উঠে বাচ্চা দিতে আসবা মানি ব্যাগ কোথায় রাখছো আর হচ্ছে টাকা কোথায় রাখছো জামা কোথায় রাখছো প্যান্ট কোথায় রাখছো অগুছালো টাইপের ম্যাডাম খুঁজতে খুঁজতে কি তোমার ক্লাস শেষ হয়ে গেল ডিসঅর্গানাইজড মানে পুরো অগুছালো হ্যাঁ আনরিলায়েবল আনরিলায়েবল মানে কি বলো বলো বিশ্বাসযোগ্য না এখন বিশ্বাস আর নির্ভরযোগ্যের মধ্যে কিন্তু অনেক পার্থক্য এখন দেখো নির্ভর
নির্ভরটা হচ্ছে তুমি তাকে একটা কাজ দিলা, সে একদম তোমার 10টা বাজে পৌঁছানোর কথা, 10টা বাজে তোমাকে পৌঁছাই দিবে তুমি যত কিছু হোক না কেন। আর ট্রাস্ট মানে কি, তুমি তাকে একটা কথা বলছো, সে যত কিছু যে কথাটা ডিসক্লোজ করবে না, আর তোমার কোনো একটা প্রবলেম কারো কাছে শেয়ার করবে না, অথবা কি তোমাকে বিপদে ফেলবে না। আর আনরিলায়েবল কি, তুমি একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে বললা ম্যাডাম রে, তোমার বন্ধু রে, বন্ধু কি করলো মনে 5টায় দেওয়ার কথা সে 6টা বাজে দেয়, ম্যাডাম এর এখানে উপস্থিত হলো না, ও আমার পাঠাইছে। তার মানে কি, তার উপর নির্ভর করা যায় না কোনো কাজের জন্য, কিন্তু সে অবিশ্বস্ত না। জি ম্যাম, বুঝছো? রিলায়েবল আর ট্রাস্টের পার্থক্য। এখন আসে ইমোশনাল স্টেবিলিটি। ইমোশন মানে কি, আবেগ। আমাদের মনের অবস্থা যেটা, জি ম্যাম, আবেগ বলা যায়। এই ইমোশন ইনস্টেবিলিটি হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ আর একটা কি নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা, যারা পজিটিভ টাইপের হয় তারা কি হয়, কাম। আর মানে কি, শান্ত। হ্যাঁ, শান্ত, একদম শান্ত। মানে কি, তার মানে কি সে কথা বলবে না, এরকম না, শান্ত। ওই ওইটা কি, একটু আগে যেটা পড়ছিলাম ইয়াতে এগ্রিয়েবলনেস এ, দুটার মধ্যে পার্থক্য বলো, শান্ত কি আর চুপচাপ? চুপচাপ হচ্ছে যে কথা বললেও ধাক্কাইলেও কথা বলে না, আর শান্ত হচ্ছে যে শান্ত শিষ্ট ভাবে মানুষ যত কিছু বলো, মানুষ আমাকে যাই কিছু বলো, কিন্তু আমি এটা পারবোই, ঠিক আছে। তাদেরকে বিশ্বাস করা যায়, মানে তাদের সাথে মানে কোনো কাজে গেলে জি 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 নিরাপদ মানে কি, তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এখন আসে যাদের নেগেটিভ ইমোশনাল স্টেবিলিটি, তারা কি ধরনের হয়, নার্ভাস। নার্ভাস মানে কি, বুঝতে পারছি শব্দ হচ্ছে, যাদের নেগেটিভ ইমোশন নেগেটিভ, এতক্ষণ তো বললাম যাদের পজিটিভ, এখন যাদের নেগেটিভ তারা কি ধরনের হয়, প্রথমটা কি নার্ভাস। উৎকণ্ঠা মানে কি, উৎকণ্ঠা বলতে বুঝে ম্যাডাম ওই অস্বস্তি টাইপের, মানে উদ্বিগ্ন। উদ্বিগ্ন মানে কি, শোনো 10 মিনিট পরে লিংক কেটে যাবে, লিংক কেটে গেলে আমি আবার সেকেন্ড লিংক দেব, সেকেন্ড লিংক এ ক্লিক করে ঢুকবা। হ্যাঁ জি ম্যাম। এই উদ্বিগ্ন মানে কি, দেখ এক ইংলিশ পড়ে বাঙালি হয়ে বাংলার অ্যানসার পারে না ওরা, মানে একটা বিষয়ের প্রতি ম্যাডাম যে কোনো একটা ই করতে হবে,
একটা কাজ করতে ওদের জন্য আকুল আগ্রহ যে বসে থাকে, একটা কাজের প্রতি আগ্রহ সেটা তো তোমার ভালো, তুমি আগ্রহ। এখন দেখো উদ্বিগ্ন হচ্ছে কোন কাজ করতে গেলে ভরকাই যাওয়া, ভরকায় সেটা গন্ডগোল করে দেওয়া। কি বলছি বুঝতে পারছো? জি ম্যাম। নার্ভাস মানে কি? একটা কাজ করতে গেলে কি ভয় পাওয়া? একটা কাজ করতে যা মানে একদম এক্সাইটমেন্টের খেলায়, অথবা কি একদম ইয়ার খেলায় সব ভুল করে ফেলে, এক জায়গায় দুই। ডিপ্রেস, ডিপ্রেস মানে কি বলো? দুশ্চিন্তা, বিষণ্ণ, মানে এক কথায় বলতে গেলে হতাশ ভাব আর কি, এমন কিছু বোঝায়। ডিপ্রেস, ডিপ্রেস মানে কি? একটা খাঁটি বাংলা ওয়ার্ড আছে যেটা নিয়ে অনেক লেখালেখি হইতেছে, বলো। মানে হতাশা। হ্যাঁ, হতাশা। হ্যাঁ, কারণ সুশান্ত সিং রাজপুত যে মারা গেল তার হেডলাইন কি? ডিপ্রেসড ম্যাডাম। হ্যাঁ, ডিপ্রেস। আর বাংলা হেডলাইন কি? হতাশা। তাহলে এটা হচ্ছে মানে আমি যে টাকা পয়সা থাকে সব পাওয়া যায় না ডিপ্রেস। হতাশা মানে কি? তোমার জীবনে অনেক কিছু আছে তা তো তুমি খুশি না, অথবা কি তোমার আবার তোমার জীবনে কিছুই নাই তুমি খুশি না, ঠিক আছে? নিজেকে একদম সবকিছু থেকে কি যে আমার বেঁচে থাকার কোনো লাভ নাই, অথবা কি বুঝেই তো হতাশা মানে কি? ইনসিকিউর মানে কি? দুর্বল ব্যক্তি। ইনসিকিউর মানে কি? নিরাপত্তাহীন ম্যাম। সিকিউরিটি নাই, সে তোমার ক্ষতি করবে, তার দ্বারা সমাজ ক্ষতি হবে, অথবা কি সেটাই হবে, বুঝছো? এবার আসো ওপেননেস টু এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স মানে কি? অভিজ্ঞতা। যাদের ওপেননেসটা বেশি, হ্যাঁ, তারা কি ধরনের হয় দেখো? ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে কি? সৃজনশীল। এটা ওপেননেস টু এক্সপিরিয়েন্স। এদের ওপেননেস টু এক্সপিরিয়েন্স এই কথাগুলো আসলে কাদের ক্ষেত্রে বেশি দরকার জানো? যারা হচ্ছে ওই যে আর্টিস্ট টাইপের থাকে না, লোক আর্টিস্ট, কবিতা লেখে, গল্প লেখে, নাটক লেখে, অথবা হচ্ছে গান লেখে, তারপরে আর্ট করে, এই ধরনের লোক। হ্যাঁ, তাদের কি তারা বেশি খোলা হয়, মানে তাদের মন মনের ভাবগুলো বেশি প্রকাশ করতে পছন্দ করে, এবং তাদের কি এক্সপিরিয়েন্স কি একজনের থেকে এক একজনের কি বেশি থাকে না? একটা মানুষ কি প্রথমে কবিতা লেখে বা গল্প লিখে ফেমাস হয়ে যায় না, তাই না? না, তারা কি ধরনের লোক হয়? প্রথমটা কি ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে কি? সৃজনশীল। হ্যাঁ, সৃজনশীল মানে কি এবার বলো? একটা কাজ খুব সুন্দরভাবে আবিষ্কার করে, একটা কাজ নরমাল তরিকাতে না, মানে নরমাল ওয়েতে না করে কি একটু অন্য ওয়েতে করে, ডিফারেন্ট ওয়েতে, অন্য রকম ভাবে গুছিয়ে করা, ক্রিয়েটিভ। যেরকম নাম হয় সৃজনশীল প্রশ্ন। হ্যাঁ, সৃজনশীল প্রশ্ন। কিউরিয়াস মানে কি? আমি অদ্ভুত। হ্যাঁ, আগ্রহী। হ্যাঁ, আগ্রহী। আগ্রহী মানে, আরে ভাই, নতুন একটা জিনিস দেখলে সেটা শেখার আগ্রহ, জানার আগ্রহ। আর্টিস্টিক্যালি সেনসিটিভ, এটার মানে কি? সেনসিটিভ মানে কি? পাগলের মতো দেখা যায় কিন্তু জ্ঞানী তারা বেশি সেনসিটিভ। সে মানে ধরো মানে কোন একটা কিছু বলে হুট করে কাঁদে দেওয়া, মন খারাপ করা, অথবা কি হঠাৎ একটা কিছু দেখলে ধরো নর্মাল একটা জিনিস দেখলো খুশিতে আত্মহারা হয়ে গেল, এই ধরনের জিনিসগুলো, ঠিক আছে? সেনসিটিভ। জি ম্যাম। ম্যাম লাইন তো এখনই কেটে যাবে ম্যাম, আমাদের তো একটা ফ্রেন্ড গ্রুপে ইনভাইট নিয়েছে, তোদেরকে অ্যাকসেপ্ট না করলে ওরা জয়েন করতে পারছে না। অ্যাকসেপ্ট হয়ে যাবে তো, অ্যাকসেপ্ট আমি অ্যানেবল করে দিছি,
কারো এক্সেপ্ট লাগবে না, যারা ঢুকবে তারা অটো হচ্ছে কানেক্ট হয়ে যাবে। বারবার এক্সেপ্ট করতে গেলে ইয়া লাগে, অ্যাডমিট অ্যাডমিট দেওয়া লাগে, এটা না এটা উঠে দিচ্ছে। আর ম্যাম ওখানে একটু শেয়ার অপশনটা দিয়ে দিলে ভালো হইতো, ওখানে একটু আমি শেয়ার ওইটা নিয়ে পাই না, লিংকটা আমি শেয়ার করতে পারি না। লিংক শেয়ার করতে পারো না কেন? আমি তো কই রেডিছি, কই দিছি তো পোকারা যায় তো। আরে কিছু শুনি না, আমি তো কেন শেয়ার অপশনটা পাচ্ছি না, এই জন্য কি সমস্যা হচ্ছে? মানে কপি করতে হচ্ছে। ওইটা তো দিছি আমি আসি গ্রুপে। আচ্ছা দেখো এই যে পাঁচটা যে আমরা পড়লাম না, পাঁচটা জিনিস। তোমার যখন জবে যাবা, দেখো এই জবে এই যে তোমার পার্সোনালিটি, কোন পার্সোনালিটি যে তুমি কি ধরনের মানে উপকারে আসবা, দেখো তোমার যদি পজিটিভ ইমোশনাল স্টেবিলিটি থাকে তার মানে কি তুমি কি লেস নেগেটিভ থিংকিং, তার মানে কি তোমার নেগেটিভ থিংকিংটা কম আসবে না? জি ম্যাম। লেস হাইপার ভিজিল্যান্ট, হাইপার মানে কি যে রেগে যায় কিছু। হ্যাঁ তার মানে কি, হ্যাঁ তুমি যদি ওই যে পজিটিভ ইমোশনাল স্টেবিলিটি কি তারা শান্ত শিষ্ট থাকে, তারা ইয়া থাকে, তারা শান্ত শিষ্ট থাকলে কি তুমি হুট করে মেজাজ খারাপ করে ফেলবা? আচ্ছা দেখো তোমার যদি পজিটিভ ইমোশনাল স্টেবিলিটি থাকে তোমার কি নেগেটিভ চিন্তা কম আসবে, তার মানে তুমি কম রেগে যাবা। এখন দেখো এটার উপকারটা কি, হায়ার জব এন্ড লাইফ স্যাটিসফ্যাকশন, তোমার তুমি সবসময় পজিটিভ চিন্তা করো, তোমার রাগারাগি কম করো, ঘরে শান্তি আছে, বাইরেও শান্তি আছে, তার মানে কি তোমার লাইফ আর জব দুটোই কি স্যাটিসফ্যাকশন পাবে না? আমি কিছু শুনতেছিলাম। কে শুনতে পাচ্ছ না? এম আরিফ কম্পিউটারে মিউট করলে ভালো হতো, সবার সমস্যা হচ্ছে। লোয়ার স্ট্রেস লেভেল, স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে দুশ্চিন্তা। হ্যাঁ তার মানে কি তুমি যদি পজিটিভ থাকো, তোমার ঘরে যদি শান্তি থাকে, তার মানে কি তোমার স্ট্রেস কম থাকবে না? জি ম্যাম, জি ম্যাম। এখন আছে এক্সট্রোভার্সন, এক্সট্রোভার্ট কারা শোনা দিতেছ না, কি করব একবার বেরই আবার ঢুকব। এক্সট্রোভার্ট কারা আমরা তোমরা, তাই না? এই করি টোটালি শুনতে পাই। দেড় মিনিট আছে, এক মিনিট উনত্রিশ সেকেন্ড, ঠিক আছে? জি ম্যাম। এক্সট্রোভার্ট কি করছিলাম আমি আর তুমি, তাই না? না ম্যাম, আমি আর তোমরাই তো এক্সট্রোভার্ট, নরমাল পিপল, তাই না? জি ম্যাম। এখন এক্সট্রোভার্ট হলে কি হয়, বেটার ইন্টারপার্সোনাল স্কিল, তার মানে কি এক্সট্রোভার্টে কি করছিলাম সোশ্যাল, তারা সামাজিক দিক, সামাজিক মানে কি তাদের কথা বলার স্কিলটা কি ভালো না? জি ম্যাম। গ্রেটার সোশ্যাল ডোমিনেন্স, তারা কি সামাজিক জীব, সবার সাথে কি সমাজের সবার সাথে কি চলাফেরা করে। মোর ইমোশনালি এক্সপ্রেসিভ, কোনো কিছু হলে হয় সে কান্না করে, না হলে সে অন্য কাউকে বলে, না হলে সে কাউকে সাথে শেয়ার করে, তার মানে কি সে তার ইমোশনাল গুলো কি প্রকাশ করতে পারে না যারা এক্সট্রোভার্ট। আচ্ছা তার প্রমোশন পায়, মানে লিডারশিপ পায়, হায়ার জব এন্ড লাইফ স্যাটিসফ্যাকশন, তার জব এবং লাইফ দুইটা কি স্যাটিসফ্যাকশন আসবে না? এখন আসে ওপেননেস, কি বলছিলাম, ক্রিয়েটিভ, কিউরিয়াস, তাই না? এগুলো বলছিলাম না?